প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমাদের অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে পৃথিবী থেকে ছড়িয়ে পড়লো এক উজ্জ্বলতম পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। চলুন তাহলে জেনে নেওয়া যাক বিজ্ঞানের পথে যতদূর হেঁটেছেন স্টিফেন হকিং। আলবার্ট আইনস্টাইনের পর সমকালীন বিশ্বের তাত্ত্বিক পদার্থবিদদের মধ্যে অন্যতম বিবেচনা করা হয় স্টিফেন হকিংসকে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান অধ্যাপক স্যার আইজ্যাক নিউটনও একসময় এই পদে ছিলেন। এ হিসাবে 1 অক্টোবর 2009 সালে অবসর নেন তিনি। এছাড়া তিনি ক্যামব্রিজের গনভিলিও কেয়াস কলেজের ফেলো হিসেবে কাজ করেছেন। শারীরিকভাবে ভীষণ রকম অচল, OALS, এমায়োট্রিক ল্যাটারাল স্ক্লেরোসিস ও লাউ হেগ্রিক রোগ, যা এক প্রকার মোটর নিউরন রোগ, এর জন্য ক্রমাগতভাবে সম্পূর্ণ অচল অবস্থার দিকে ধাবিত হওয়া সত্ত্বেও বহু বছর যাবত তিনি তার গবেষণা কার্যক্রম সাফল্যের সঙ্গে চালিয়ে যান। পদার্থবিজ্ঞানে হকিং এর দুটি অবদানের কথা সবচেয়ে বেশি স্বীকৃত। প্রথম জীবনে সতীর্থ রজার পেনরোজের সঙ্গে মিলে সাধারণ আপেক্ষিকতা সিঙ্গুলারিটি সংক্রান্ত তত্ত্ব দেন। হকিং প্রথম অনিশ্চয়তা তত্ত্ব ব্ল্যাক হোলের ঘটনা দিগন্তে প্রয়োগ করে দেখান যে ব্ল্যাক হোল থেকে বিকিরিত হচ্ছে কণা প্রবাহ। এই বিকিরণ এখন হকিং বিকিরণ অথবা কখনো কখনো বেকেনস্টাইন হকিং বিকিরণ নামে অভিহিত। তত্ত্বীয় কসমোলজি আর কোয়ান্টাম মাধ্যাকর্ষ ছিল হকিং এর প্রধান গবেষণা ক্ষেত্র। 1960-এর দশকে ক্যামব্রিজের বন্ধু ও সহকর্মী রজার পেনরোজের সঙ্গে মিলে হকিং আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব থেকে একটি নতুন মডেল তৈরি করেন। সেই মডেলের উপর ভিত্তি করে 1970-এর দশকে হকিং প্রথম তাদের পেনরোজ হকিং তত্ত্ব নামে পরিচিত তত্ত্বের প্রথমটি প্রমাণ করেন। এই তত্ত্বগুলো প্রথমবারের মতো কোয়ান্টাম মহাকাশে এককত্বের পর্যাপ্ত সত্য সমূহ গ্রহণ করে। আগে যেমনটি ভাবা হতো এককত্ব কেবল একটি গাণিতিক বিষয়, এই তত্ত্বের পর প্রথম বোঝা গেল এককত্বের বীজ লুকানো ছিল আপেক্ষিকতার সাধারণ তত্ত্বে। হকিং এর কাছে কেউ যদি জানতে চাইতো বিজ্ঞানের চূড়ান্ত লক্ষ্য কি, হকিং বলতেন ঈশ্বরের মন বুঝতে পারা। কিভাবে? এই বস্তু জগতের নিয়মাবলীর সাধারণ সরল ও সহজ সূত্র আবিষ্কারের মাধ্যমে। এই তত্ত্ব হবে সব পেয়েছির তত্ত্ব। এই যে হকিং কদিন আগে বেশি মাথা ঘামিয়েছিলেন কাল্পনিক সময় ওয়ার্ম হোল প্রকৃতি নিয়ে, এসব কিছুর লক্ষ্য কিন্তু এক, নিছক কোনো কাগজে সমীকরণ নয়। এ হচ্ছে সব পেয়েছি চাবি। এর সাহায্যে মানুষ যেমন পারবে বস্তু জগতের ক্ষুদ্রাতি ক্ষুদ্র মৌলিক কণার খবর জানতে, তেমনি সক্ষম হবে দূর মহাকাশের বিশালাকার কৃষ্ণ বিবরের আচরণ ব্যাখ্যা করতে। এই মহাবিশ্বের শুরু কিভাবে হলো, এমন সব প্রশ্নের উত্তর দিতে পারে এসব নিয়ম। তিনি বলেন, কবে এর শেষ হবে, কিভাবে শেষ হবে, এসবের উত্তর যদি আমরা জানতে পারি তাহলে আমরা আসলে ঈশ্বরের মন বুঝতে পারবো। ক্ষমতার দৌড়ে এগিয়ে থাকতে বর্তমান মানব সভ্যতার যুদ্ধঙ্গী মনোভাব সম্পর্কে বিশেষ চিন্তিত ছিলেন হকিং। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে বুদ্ধিমান মানব জাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে মহাকাশের অন্য কোথাও নতুন বসতি স্থাপনের ব্যাপারেও জোর পরামর্শ ছিল তার। তিনি বলেন, আমার বিশ্বাস পারমাণবিক যুদ্ধ, জিন প্রকৌশলের মাধ্যমে তৈরি ভাইরাস অথবা অন্য কোনো কারণে পৃথিবীতে প্রাণের অবসান হতে পারে। মানুষ যদি মহাকাশে না যায় তাহলে আমার মনে হয় মানব জাতির কোনো ভবিষ্যৎ নেই, যে কারণে আমি মানুষকে মহাকাশে যাওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করতে চাই। পৃথিবী কাঁপিয়ে দেওয়া বই আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ছাড়াও ইউনিভার্স ইন দ্য ন্যাশনেট ব্রিফার হিস্ট্রি অফ টাইম ব্ল্যাক হোল অ্যান্ড বেবি ইউনিভার্স গড ক্রিয়েটেড দ্য ইন্টিজার দ্য গ্র্যান্ড ডিজাইন প্রভৃতি বই লিখেছেন হকিং। মে লিচুর সঙ্গে লিখেছেন জর্জ সিক্রেট কি টু ইউনিভার্স, যেখানে হ্যারি পটারের স্টাইলে বিজ্ঞানের জটিল বিষয় তুলে ধরা হয়েছে। হকিং অভিনয় করেছেন স্টার ট্রেকের রিসেন্ট এপিসোডে, ব্রিটিশ ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ডিভিশন বেল অ্যালবামের কিপ টকিং গানে হকিং এর সিনথেসাইজ শব্দ আছে, সেখানে তার সিনথেসাইজ ভয়েস ব্যবহার করা হয়েছে। 2014 সালে স্টিভেন হকিং এর জীবন নিয়ে তৈরি হয় থিওরি অফ এভরিথিং চলচ্চিত্র, জেন হকিং এর বর্ণনার উপর ভিত্তি করে তৈরি করা হয় চলচ্চিত্রটি। ডিসকভারি চ্যানেলের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পৃথিবীর বাইরে কোনো বুদ্ধিমান জীবনের উপস্থিতি আছে এমন একটা ধারণা করা সম্পূর্ণ যৌক্তিক। এলিয়েন বা ভিন গ্রহবাসীরা প্রাকৃতিক সম্পদের খোঁজে পৃথিবীতে অভিযান চালাতে পারে। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।